ভ্যালেন্টাইন্স ডে হোক বা যে কোনো পুজো, কলকাতার রাস্তায় প্রায়ই দেখা যায় তাদের। যে বয়সে তাদের স্কুলে যাওয়ার কথা, সেই বয়সে পেটের টানে তারা আজ ফুল বিক্রেতা। শহর কলকাতার রাস্তায় চোখ ফেরালেই দেখা যায় এদের মতো বাচ্চাকে, যারা প্রত্যেক দিন হাতে ফুল নিয়ে রাস্তার যেসব মানুষজন তাদের কাছে নিয়ে যায় ফুল বিক্রি করার জন্য। কেউ বা নেয়, কেউ বা পাশ কাটিয়ে চলে যায়, কিন্তু তাদের উপরে কেউ চোখ তুলে তাকায় না। আসলে তাদের নিয়ে কারো মাথা ব্যথা নেই। একদিকে সভ্য সমাজের মানুষরা, তাদের বাচ্চারা যেখানে স্কুল কলেজে পড়াশোনা করছে, সেই বয়সের বাচ্চারাই এখানে রাস্তায় দাঁড়িয়ে প্রত্যেক দিন ফুল বিক্রি করছে। কারণ তাদের পেট চালাতে হবে, তাদের পেট চালানোর তাগিদ রয়েছে। এই কারণবশতেই এই বাচ্চারা আজ পথে। না কি করবো ভাইয়া, পেটের জন্য সব করছি, পড়ালেখা করবো তো কি করবো। আমার এই বুড়ি দাদি আছে, হাতের পায়ের ব্যথা অনেক আছে, তাহলে আমরা সব করছি। বুড়ি দাদি চলে যাবে তো আমরা কেউ টেনশন হবে না ভাইয়া, তাহলে এই সব আমরা করছি। 50 সাল আমি তিনজন, আমি তিন এদেরকে নিয়ে কারো মাথা ব্যথা নেই, কোন সরকারের মাথা ব্যথা নেই, সাধারণ জনতার মাথা ব্যথা নেই, এদেরকে নিয়ে কেউ খবর করে না। নিউজ বর্তমান খবর করতে ছাড়েনি এদেরকে নিয়ে। নিউজ বর্তমান এদের পরিস্থিতি তুলে ধরার চেষ্টা করেছে। এদের ভবিষ্যৎ কি? এরা কি আদৌ স্কুলের মুখ দেখতে পাবে, না পরবর্তী সময়ে এরা রাস্তাতেই থাকবে ফুল বিক্রি করবে? এর উত্তর কেউ কারোরই জানা নেই। ক্যামেরায় পুষ্পা দেবনাথের সাথে শুভজিৎ সরকারের রিপোর্ট, নিউজ বর্তমান, কলকাতা।